অর্থাৎ মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে চলে তোলে। এই অধ্যায় থেকে 1 মার্কের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একসঙ্গে একসাথে এক ভিডিওর মাধ্যমে নিয়ে আসছে। ওকে, শুরু করে যাক চলে তোলে অধ্যায় থেকে কোন কোন 1 মার্কের প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং সব ধরনের 1 মার্কের প্রশ্ন এখানে করে দেওয়া আছে উত্তর সহ। ওকে, 1 নম্বর, তড়িৎ প্রবাহ পরিমাপ করা কোন যন্ত্রে থাকে? অ্যামিটার। 2 নম্বর, ভোল্ট মিটার দিয়ে কী পরিমাপ করে বিভব হবে? কোশ্চেন নম্বর 3, তড়িৎ প্রবাহের এসআই একক কী হয়? অ্যাম্পিয়ার। কোশ্চেন নম্বর 4, তড়িৎচালক বলের একক কী হয়? ভোল্ট। কোশ্চেন নম্বর 5, বিভব প্রবাহের ব্যবহারের একক কী হয়? ভোল্ট, এটাও ভোল্ট হয়। তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেন্সিওমিটার। কোশ্চেন নম্বর 7, দুটি ওহমীয় পরিবাহীর নাম কি? ডায়োড, টায়োড, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নম্বর 8, রোধের ব্যবহারিক বা এসআই একক কি? ওহম। কোশ্চেন নম্বর 9, রোধাঙ্কের এসআই একক কি? ওহম মিটার। কোশ্চেন নম্বর 10, উষ্ণতা বৃদ্ধির রোধ হ্রাস পায় এমন পদার্থের নাম কি? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। কোশ্চেন নম্বর 11, ওয়াট ঘন্টা অথবা কিলো ওয়াট ঘন্টা বা বিওটি কিসের একক হয়? তড়িৎ শক্তি। কোশ্চেন নম্বর 12, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল হয়? 37 জুল। কোশ্চেন নম্বর 13, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 3.6 × 106 জুল। এই 12-13 প্রশ্নের মধ্যে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন নম্বর 14, বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করে? নাইট্রোম তার। কোশ্চেন নম্বর 15, ফিউজ তার কী দিয়ে তৈরি হয়? টিন ও সীসা। পরের কোশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্য কী? গণনাঙ্ক কম কিন্তু রোধাঙ্ক বেশি। কোশ্চেন নম্বর 17, ফিউজ তার মূল বর্তনের সঙ্গে কোন সমবায় যুক্ত থাকে? শ্রেণী সমবায়। কোশ্চেন নম্বর 18, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তিতে। কোশ্চেন নম্বর 19, বাল্ব চক্রে কোন শক্তি রূপান্তরিত? অবশ্যই তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তিতে। কোশ্চেন নম্বর 20, ডায়নামোতে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি। ডায়নামো জানো তোমরা, কাজ করে শক্তি উৎপন্ন করে, মানে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি। কোশ্চেন নম্বর 21, বাড়ির বর্তন যে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে। কোশ্চেন নম্বর 22, আর্থ, রাইব ও নিউট্রাল দ্বারা বর্ণ কী হয়? দেখো, প্রচলিত বর্ণ একটা আলাদা বর্ণ হয়, আইইউপিএসি বর্ণ। দেখো, আর্থ তাহলে হচ্ছে প্রচলিত বর্ণ সবুজ, আইইউপিএসি বর্ণ বাদামি, রাইব তাহলে প্রচলিত বর্ণ লাল, আইইউপিএসি বর্ণ হচ্ছে হলুদ, নিউট্রাল দ্বারা প্রচলিত বর্ণ কালো, আর আইইউপিএসি হচ্ছে নীল হয়। 3 পিন টপের আর্থ পিন কোনটি? অবশ্যই মোটা পিনটি হলো আর্থ পিন। কোশ্চেন 24, বাল্ব চক্র ঘূর্ণন কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়? ডিসি। কোশ্চেন 25, তড়িৎ ক্ষমতা এসআই একক কি? ওয়াট। কোশ্চেন 26, আদর্শ অ্যামিটার রোধ কত হওয়া উচিত? শূন্য। কোশ্চেন 27, সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু তারের মধ্যে কার রোধ বেশি হয়? সরু তারের রোধ, কারণ রোধ হচ্ছে মানে প্রস্থ ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তমের সম্পর্ক। মোটরের আর্মেচারের ঘূর্ণন অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা? ফেমিং বা অবস্থা নিয়ম। কোশ্চেন 29, একটি পদার্থের নাম লেখো যার উপর আলোর রোধ কমে যায়, সেলেনিয়াম। 30, একটি ওহমীয় পরিবাহী